আজকের ভিডিওতে টিকটক ভিডিও ইউ পেজে নেওয়ার জন্য এমন একটা সিক্রেট এবং নতুন ট্রিক্স আপনাদেরকে দেখাবো যেটা কিন্তু এখনও পর্যন্ত আপনাদের সাথে কেউ শেয়ার করেনি অনেকে কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে ভিডিও কিন্তু ইউ পেজে নিতেছে একদম নতুন নতুন ইউজাররা বা যাদের ভিডিওগুলো ইউ পেজে যায় না তারাও কিন্তু এখন ভিডিও ইউ পেজে নিচ্ছে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আর এটা যেহেতু কেউ এখনও শেয়ার করে নাই তাই কিন্তু আমি প্রথমে শেয়ার করতেছি আপনাদের সাথে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ আমি মনে করি যে আপনি এর মধ্যে আরও শত শত ভিডিও দেখছেন টিকটক ভিডিও ফর পেজে নেওয়ার জন্য পাট আপনার ভিডিও কিন্তু ফরি পেজে নিতে পারেন নাই সো বলবো যদি এই ট্রিক্স রিলেটেড ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনার সমস্যার কথা কমেন্ট করে জানাবেন তো এখন কথা হলো যে টিকটক ভিডিও ফরি পেজে নেওয়ার জন্য কি কি করতে হয় টিকটক ভিডিও ফরি পেজে নেওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করতে হয় হাই রেজলিউশনের একটা ভিডিও আপলোড করতে হয় সেই সাথে কিন্তু ডেসক্রিপশন বা টাইটেল যেটাই বলেন সেটা কিন্তু আকর্ষণীয় করে দিতে হয় মাঝে মাঝে আর সব কিছু তো পাবলিক করে দিতে হয় তারপরেও আপনার ভিডিওগুলো ভাইরাল হয় না এইটা কিন্তু আপনার আইডিতে কিছু সমস্যা আছে আর এই সমস্যা থেকে বের হওয়ার জন্য কিন্তু এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে হয় অনেকেই বলে যে ডাটা ক্লিয়ার করেন ক্যাশ ক্লিয়ার করেন এগুলো ক্লিয়ার করে করে ভিডিও আপলোড করেন তাহলে ফরি পেজে যাবে আপনি এটাও করছেন এটা কিন্তু সবাই করে কিন্তু ভিডিও কিন্তু ফরি পেজে যায় না সো আজকের ভিডিওতে নতুন একটা ট্রিক্স দেবো সেটা আপনাদেরকে এখনই বলতেছি নতুন নতুন যে ইফেক্ট বা ফিল্টার আসে সেটা কিন্তু আপনারা অনেকেই আসেন ইউজ করেন না এই যে ইফেক্ট বা ফিল্টারগুলো টিকটক আপনাদেরকে নতুন নতুন দেয় এটা দেওয়ার পরে যারা যারা ভিডিও আপলোড করে ওই ফিল্টার বা ইফেক্ট ইউজ করে তাদের ভিডিওগুলো কিন্তু টিকটক অটোমেটিক নিজে থেকেই ফরিউ পেজে নিয়ে যায় এটাকে আপনি জানেন হয়তো বা জানেন না এইটা ফরিউ পেজে নিয়ে যাওয়ার কারণ কি এটা ফর ইউ পেজে নিয়ে যাওয়ার একটাই কারণ টিকটক এত কষ্ট করে একটা ফিল্টার বানালো বা ইফেক্ট বানালো সেটা লঞ্চ করলো কিন্তু কেউ ইউজ করলো না এটা কি হইলো ভাই এই জন্য কিন্তু যারা এই ইফেক্টে বা আপনার ফিল্টারে ভিডিও আপলোড করে তাদের ভিডিওগুলো অটোমেটিক পোস্ট করে দেয় যাতে করে অন্যান্য অডিয়েন্স বা ক্রিয়েটর যারা আছে তারা এই ফিল্টারটা দেখে এই ফিল্টারে আবার ভিডিও আপলোড করে মানে ফিল্টারটা যদি ভালো লাগে তাহলেই তো সেই ফিল্টার বা ইফেক্টের উপরে ভিডিও আপলোড করবে মূলত এই কারণে কিন্তু নতুন নতুন ফিল্টার বা ইফেক্ট আসলে আপনার ভিডিওগুলো কিন্তু অটোমেটিক ইউ পেজে নিয়ে যায় টিকটক নিজেই এখন আরও একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি যারা স্নেক ভিডিওতে কাজ করেছেন তারা হয়তো বা অনেকেই জানেন নতুন নতুন যে ফিল্টারগুলো আছে সেই ফিল্টারগুলো ইউজ করতে হতো ভিডিও আপলোড করার ক্ষেত্রে তাহলে কিন্তু ভিডিওগুলো অটোমেটিক বুস্ট হতো আবার যারা পেমেন্টের মধ্যে পেমেন্টের যাদের আইটি অফিসিয়াল হয়েছিল স্নেক ভিডিওতে তাদেরকে কিন্তু রুলস দিয়ে দেওয়া ছিল যে আপনারা এরকম নতুন নতুন ইফেক্টে ভিডিও আপলোড করবেন তাহলে ভিডিও ফরি পেজে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে বা ট্রেন্ডিংয়ে ওঠার সম্ভাবনা বেশি থাকবে অনেক কথাবার্তারা কিন্তু তারা বলেছিল এর নতুন নতুন ইফেক্ট বা ফিল্টারের জন্য এটা করার কী কারণ ছিল যে নতুন ইফেক্টটা লঞ্চ হলো সেটা সবার মধ্যে সরিয়ে দেওয়ার জন্য তার জন্য কিন্তু ফরি পেজে নিয়ে যায় এখন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন মোট কথা তারা একটা নতুন জিনিস লঞ্চ করছে সেই জিনিসটাতে যখন আপনি প্রথমের দিকে ভিডিও আপলোড করবেন দেখবেন আপনার ভিডিওগুলো অটোমেটিক ফরি পেজে যাবে কারণ তাদের টার্গেট থাকবে আপনার ভিডিও হোক আর পাঁচজনের ভিডিও হোক পেজে নিয়ে গিয়ে তাদের যে ইফেক্টটা ফিল্টারটা সেটা সবার মাঝে ছড়িয়ে দিতে আশা করি বিষয়টা বোঝাইতে পারছি এখন নতুন নতুন ইফেক্ট বা ফিল্টার আপনারা কোথা থেকে ইউজ করবেন কিভাবে ইউজ করবেন সেটা আমি ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই আর এ পর্যায়ে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন মোবাইল স্ক্রিনে যাই আমি আমার টিকটকের মধ্যে কিন্তু ঢুকে পড়লাম অবাক করার মতো বিষয় হলো নতুন একটা ইফেক্ট কিন্তু অলরেডি সামনে আপনারা ভিডিও দেখতে পারতেছেন এই যে মাউথ জুম যে ইফেক্টটা এইটা কিন্তু হিউজ পরিমাণে ভাইরাল হচ্ছে আর অনেকে কিন্তু এই ইফেক্টটা যেহেতু নতুন আসছে সবাই কিন্তু এইটাতে ভিডিও আপলোড করছে আপনারা কিন্তু অনেকেই দেখছেন আর তাদের ভিডিওগুলো কিন্তু ধুমসে ফরি পেজে যাচ্ছে কেন যাচ্ছে কারণ এইটা কিন্তু টিকটক নতুন লঞ্চ করছে যে কারণে কিন্তু যারাই ভিডিও আপলোড করতেছে তাদের ভিডিওগুলো কিন্তু টিকটক থেকে অটোমেটিক বুস্ট করে দিচ্ছে তো প্রমাণ কিন্তু প্রথমেই টিকটকে ঢোকার পরে আপনারা কিন্তু পেয়ে গেলেন তো এই সকল ইফেক্টগুলো বা ফিল্টারগুলো আপনারা কিভাবে ইউজ করবেন বা কোথায় পাবেন সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো এখন আমি এই যে প্লাস আইকনটি আছে এখান থেকেই মূলত ভিডিও ক্রিয়েট করে তো এইটার উপরে আমি জাস্ট ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কারণ ফ্রন্ট ক্যামেরাটা অন করা আছে তো সেক্ষেত্রে আপনারা মিউজিক অ্যাড করবেন কীভাবে অবশ্যই আপনারা জানেন কিভাবে কি করবেন আপনারা জানেন কারণ আপনারা অলরেডি টিকটক ক্রিয়েটর জাস্ট ফরি ভেজে নিতে পারতেছেন না এই সমস্যাটা তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে ইফেক্ট এই যে ইফেক্টটা সেই ইফেক্টের উপরে ক্লিক করে দিতে হবে তো ট্রেন্ডিংয়ে দেখেন কোন কোন ইফেক্টগুলো চলতেছে এই যে ট্রেন্ডিং এই ট্রেন্ডিংয়ে কিন্তু দেখাচ্ছে এই যে মাউথ জুম যে ইফেক্টটা এটা কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে যে কারণে কিন্তু এক নম্বরে দেখাচ্ছে তো ট্রেন্ডিংয়ে যে ইফেক্টগুলো চলতেছে সেইগুলো যদি ইউজ করেন ভাই আপনার ভিডিও তো অটোমেটিক ফর ভেজে যাবে এটা জাস্ট মাথার মধ্যে ঢোকাতে হবে বিশেষ করে আপনারা যে কাজগুলো করেন আমার আমি আপনাদেরকে বোঝাচ্ছি এই যে মুভি ফিল্টার নামে এই যে মুভি ফিল্টার নামে যে ফিল্টারটা আছে এই ফিল্টারটা কিন্তু আপনারা বেশি ইউজ করেন এটা একটা পুরাতন ফিল্টার ভাই এটা ইউজ করবে শুধুমাত্র সেলিব্রিটি যারা তারা কারণ তাদের ভিডিও কিন্তু অটোমেটিক ফরি পেজে যায় আপনারা যারা ভিডিও ফরি ফেজে নিতে পারতেছেন না তাদের উচিত হবে ট্রেন্ডিংয়ের যে ইফেক্টগুলো থাকবে সেগুলো বেশি বেশি ইউজ করা যে ফিল্টারগুলো থাকবে সেটা বেশি বেশি ইউজ করা আর সবচেয়ে বেশি নতুন যে ইফেক্টটা সেটা খোঁজার জন্য আপনারা নিয়তিক ক্লিক করবেন নিউতে ক্লিক করার পরে আপনারা এইখানে কিন্তু নতুন নতুন যে ফিল্টার বা ইফেক্টগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের সামনে শো করবে যেমন এই যে ইফেক্টটা এতে কিন্তু একদম নতুন তো এইটা আপনার ফেজের সাথে মিলিয়ে যদি একটা ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিও কিন্তু ভরি ফেজে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তো আবার বলতেছি ট্রেন্ডিংয়ে এবং নিউয়ে যে ইফেক্টগুলো প্রথম সারিতে থাকবে সেই সকল শাড়ির আপনারা ইফেক্টগুলো বেশি বেশি ইউজ করার চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিওগুলো ভাই ফরি পেজে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাইতে পারতেছি এ পর্যায়ে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টাটা বাই বাই